স্যান্ডি 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 সব জায়গায় স্যান্ডির নাম ঘুরে গেছে। কিছুদিন আগে হ্যাঁ কি করেছে, একটা ফুলসজ্জার একটা ভিডিও বানিয়েছে। খুব অদ্ভুত টাইপের প্রাণীগুলো আমাদের পৃথিবীতে এলো কি করে? ভাই ভগবান তাকে ছেলে করে পাঠিয়েছে আর সে নিজে এখানে মেয়ে সাজাচ্ছে, এখানে ওখানে এখানে ওখানে মা সব কিছু লাগিয়ে দিচ্ছে। এভাবে এলো কি কি হচ্ছে? আমরা কোথায় রয়েছি? ওরা কি ভারতবর্ষের ইতিহাস ভুলে গেছে? চলুন আজ দেখে নিই। ফরগেট অ্যাবাউট এভরিথিং, জাস্ট এক লাইনে বল, ওকে? এখন বলা বলির কোনো সিনই নেই, অনলি অ্যাকশন। খেলা হবে, খেলা হবে। বাবা এখানে বঙ্গাইকে নিয়ে নিয়েছে, কি হলো? সারা গা চলছে, মানে সারা গা কি কি চলছে? মানে ভাই তোর ওখানে কি ছিল? ভাই তোর ওখানে কি ছিল? বিচুরি পাতা ছিল? তুই ওখানে বিচুরি পাতা লাগিয়ে পুরো সারা গায়ে তুই আবার লাগিয়েছিস? আবে ওখানে যারা করার কথা, ওখানে যারা করার কথা, তুই গান সারা গায়ে কি ডরেছিস ওটাকে নিয়ে? কি ভাই কি দাবিটা কি ভাই? ভিডিও দেখে নি আমি। বেবি তোমাকে না একদম সেলিনা গোমেজের মতো দেখতে, সাথে আমার বাল ছেঁড়া গেল। চট করে তোমাকে প্রপোজ করে ফেলেছি, বিয়েটাও করে ফেলেছি, বিয়ে করে হলো। এখন এত কথা বলার দরকার নেই, চলো। মোমেন্টস লেটার এবার শুরু হয়ে গেছে, লাগছে শক্ত শক্ত, মানে ঠক 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 আওয়াজ হচ্ছে। এগুলো কি বেবি? ও আমি তো তোমাকে এটা কথা বলতেই ভুলে গেছি, আমি তো একটা ছেলে। দারুণ লজ্জার ব্যাপার ভাই, এটা না মেন বুপস, ঠিক আছে? এবারে নারকল লাগিয়ে তুই এভাবে বোকা বানিয়ে দিলি ভাই। ভাই বুঝে দেবো নাকি ভাড়া? সাথে এত বড় ধোকা করতে পারলে বাবু তুমি চিন্তা করো না, আমাকে বাস 3 সেকেন্ড, আমি এক্ষুনি চেঞ্জ হয়ে যাচ্ছি। আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। ও ছেলে, মন্টির ছেলে হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়ে গেল। আপনারা কি করেছেন? মানুষ 3 সেকেন্ডে ছেলে থেকে মেয়ে মেয়ে হয়ে চলে আসছে, জাস্ট 3 সেকেন্ডের মধ্যে টিং টিং স্টাইলটা দেখো, মেয়ে চলে এলো 3 সেকেন্ডে। তোমরা মেয়েরা আধা ঘন্টা 1 ঘন্টার উপরে লেগে তোমার সাজা কমপ্লিট হয় না, আর এই 3 সেকেন্ডের মধ্যে মেয়ে হয়ে চলে এলো, বাহ বাহ রে বাহ, দিস ইজ নট ফেয়ার। ভাইদেরকে সবাইকে বলছি, বিয়ে করার আগে এইসব করার আগে একবার প্লিজ তোমরা চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। আজকালকার ছেলে কোনটা মেয়ে হয়ে যাচ্ছে এই অদ্ভুত জগতে আমরা বুঝতে পারছি না। এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ঘটনাগুলো কি, ফটো দেখলো এডিট করা না এডিট করা দেখবে না, ছেলে প্রেমে পাগল, প্রথম ছবি দেখার পর ছেলের উপর ক্রাশ খেয়ে গেছে, সেই দুনিয়ার সেই ক্রাশ। ওরে বাবা বাবা, আরে এক একজন যা এসএমএস করে মেয়েদের প্রোফাইলে আপনি ভাবতে পারবেন না। ফটো দেখে প্রেম, কখনো কিছু ইন্টুমেন্টও করলো না, ডাইরেক্ট বিয়ে, ডাইরেক্ট রেজিস্ট্রি। ভাই আমরা কি আমরা 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 কি করেছি? আমরা কিছুই করলাম না। একবার ডিপলি চিন্তা করতো,
এটা কি মানা যায়? ওকে বন্ধুরা, হাই, মাই নেম ইজ হিমাদ্রি, ওয়েলকাম টু ইমপারফেক্ট প্লাস চ্যানেল। আজ এই প্রথম আমাদের রোস্টিং ভিডিও। আমি জাস্ট নিজে জানি না আমি কি করতে হয়, তো সেভাবে করেছি। যদি তোমাদের ভালো লাগে তো অলওয়েজ শেয়ার করো, যেটা তোমরা কয়েকটা জানো অলরেডি। আর নেক্সট টাইম যদি কাউকে রোস্ট করতে হয় তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এখানে কী কী করলে আরও ভালো হয়, প্রথম আমার জাস্ট নিজের যেমন মনে হয়েছে তেমন আমি রোস্টিং করেছি। আর আশা করি এটা অবভিয়াসলি অতটা ভালো হয়নি, কারণ নিজেরও আমার মনে হচ্ছে। তো সেকেন্ডলি, যদি ডিসলাইক হয় তোমরা ডিসলাইক দাও, আর যদি তোমার মনে হয় যেটা লাইক হো লাইক দাও, শেয়ার করো, কমেন্টস করো, আর আমাদের জানাও। তোমরা যতটা উদ্যোগ করবে এর মধ্যে ততটা আমি ভালোভাবে এখানের মধ্যে আরও বেশি করে রোস্টিং আরম্ভ করবো, ভিডিও আরও বেশি করে দেবো, তাহলে আমার আরও ভালো হবে। যারা তাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমি তাহলে বুঝতে পারবো যে কত তোমার মোটিভ এর মধ্যে। থ্যাংক ইউ।